টু তৈবা গার্ডেন গ্রুপ অফ স্কুলস ডেআই স্টুডেন্ট আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা শুরু করার আগে আমি তোমাদের কয়েকটা কোয়েশন করতে চাই আশা করি তোমরা ঠিকঠাক মতো অ্যানসার দিবে সবাই আচ্ছা বলো তো গ্রীষ্মকালে দুপুরবেলা ফাঁকা মাঠের দিকে তাকালে কী দেখতে পাওয়া যায় রোদ্রু তাই তো হ্যাঁ রোদ্রু আর দেখতে পাওয়া যায় ফাঁকা মাঠের মধ্যে মাটিতে দেখবে গ্রীষ্মের সময় বিশেষ করে মাটিগুলো ফেটে ফেটে গেছে আচ্ছা বলো তো ঠিক কি কারণে ওই মাটিগুলো ফেটে ফেটে যায় প্রচণ্ড রোদের কারণে ইয়েস ঠিক বলেছো প্রচণ্ড রোদের কারণে এই রোদের কারণে মাটির উপরের অংশটাই শুধু ফাটে তাই না মাটি সেই ফাটা মাটিটা তুলে নিলে নিচের দিকে যেটা পড়ে থাকবে সেটা উষ্ণ আর্দ্র একটা মাটি পড়ে থাকবে আর্দ্রতাপূর্ণ একটা মাটি মানে শুধু উপরের অংশটাই ফাটবে নিচের অংশটা যেরকম ছিল সেরকমই থাকবে তো এটা কি কারণে হয় জানো কি আচ্ছা আমি বলে দিচ্ছি এটা হয় আমাদের আবহ বিকারের কারণে কি কারণে আবহ বিকারের কারণে যে আবহ বিকারটাকে ইংলিশে কি বলা হচ্ছে ওয়েদারিং কি বলা হচ্ছে ওয়েদারিং তো আমরা আজকে এই ওয়েদারিং বা আবহবিকা নিয়েই আলোচনা করব। তো ওয়েদারিং বা আবহবিকা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রাথমিকভাবে যেটা জানতে হবে সেটা হচ্ছে আবহ বিকারটা কী বা ওয়েদারিং কাকে বলে আবহবিকার বা ওয়েদারিং শব্দটিকে প্রথমে যে বিজ্ঞানী ব্যবহার করেছেন তার নাম হলো জি কে গিলবার্ট জি কে গিলবার্ট এ ওয়েদারিং কথাটি ওয়েদার থেকে এসেছে কোথা থেকে এসেছে ওয়েদার থেকে তো এবার আমাদের ওয়েদারিং সম্পর্কে জানতে হবে ওয়েদারিং হলো আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা যেমন সূর্য আলো বায়ুপ্রবাহ এগুলোর দ্বারা যখন শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে মূল শিলার উপরে পড়ে থাকে এবং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিকৃত হয়ে আবার সেটা মূল শিলার মধ্যে পড়ে থাকে তাকে আমরা বলবো আবহ বিকার আর এই আবহবিকারকৃত পদার্থগুলো যখন মূল শিলা থেকে বাহিত হয়ে নদী হিমবাহ সমুদ্র তরঙ্গ ইত্যাদির মাধ্যমে বাহিত হয়ে যখন এক স্থান থেকে আর স্থানে চলে যায় তখন আমরা তাকে বলব কি ভবন তাহলে আবহবিকার আর আর ভবন দুটো আলাদা আলাদা জিনিস বোঝা গেল আবহবিকার আর ক্ষয় আবহবিকারের একটা অংশ হচ্ছে ক্ষয় ভবন হলে হলেই তবেই ভবন কিন্তু হবে আবহবিকার ছাড়া ছাড়া ভবন সম্ভব নয় আবহবিকারে পদার্থের স্থানান্তর হয় না কিন্তু খৈভবনে পদার্থের স্থানান্তর হয় এই এই মেন ডিফারেন্সটাই তাদের মধ্যে সবথেকে বেশি কার্যকারী যে আবহ মূল পদার্থ যেখানে থাকে সেখানে থেকে যায় আর ক্ষৈভবনের মূল পদার্থ এক স্থান থেকে আর এক স্থানে স্থানান্তর হয়ে যায় এবার আমাদের সেকেন্ডে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আবহবিকারের ভাগ বা ওয়েদারিং ক্লাসিফিকেশন তো ওয়েদারিং ক্লাসিফিকেশান করতে গেলে আমাদের তোমরা কি কেউ জানো কয়টি ভাগে ভাগ করা হয়েছে আবহবিকারকে তিনটি ভাগে যান্ত্রিক আবহবিকার রাসায়নিক আবহবিকার আর জৈব আবহবিকার আচ্ছা কেউ একজন বলো তো যান্ত্রিক আবহবিকারটাকে ইংলিশে কি বলা হয় ইয়েস মেকানিক্যাল ওয়েদারিং আর একজন বলো রাসায়নিক আবহবিকারটাকে ইংলিশে কী বলা হয় ইয়েস কেমিক্যাল ওয়েদারিং আর জৈব আবহবিকারটাকে কি বলা হয় বায়োলজিক্যাল ওয়েদারিং তো আজকে আমি তোমাদের কাছে শুধু মেকানিক্যাল ওয়েদারিংটা নিয়ে আলোচনা করব। কি ওয়েদারিং মেকানিক্যাল ওয়েদারিং বা যান্ত্রিক আবহবিকার যান্ত্রিক আবহবিকার বা মেকানিক্যাল ওয়েদারিং নিয়ে আজকে আলোচনা করব। এই যান্ত্রিক আবহবিকার বা মেকানিক্যাল ওয়েদারিংটিকে আবার চারটি ভাগে ভাগ করা হচ্ছে তো কেউ কি জানো এই যান্ত্রিক আবহবিকার থেকে কটি ভাগে ভাগ করা হয় চারটি আমি বলে দিলাম তো কী কী এর ভাগগুলো কি কি একজন বলো নাম্বার ওয়ান ব্লক ডিজ ঠিক বলেছো ব্লক ডিজিনটিগ্রেশন যার বাংলা কি যার বাংলা হচ্ছে প্রস্তর চাই খণ্ডীকরণ নাম্বার টু সেকেন্ডটা কেউ বলো সেকেন্ড হচ্ছে স্বল্পমোচন এর ইংলিশটা কী ইয়েস এক্সপোলিয়েশন তিন নাম্বার নাম্বার থার্ড তিন নাম্বারটা কেউ বলো তিন নম্বর হচ্ছে গ্র্যানিউলার ডিসনটিগ্রেশান বা ক্ষুদ্রকণা বিসরণ নাম্বার ফোর চার নম্বরটা হচ্ছে তুষারের কাজ বা ফার্স্ট অ্যাকশন এই চারটা হলো আমাদের যান্ত্রিক আবহবিকার বা মেকানিক্যাল ওয়েদারিংয়ের মেন ভাগ আমরা এই চারটা ভাগ সম্পর্কে আজকে জানব তো ফার্স্ট যে ভাগটা ছিল ফার্স্ট ভাগটা আমাদের কী ছিল এক নাম্বার মেকানিক্যাল ওয়েদারিংয়ের প্রথম ভাগটা কী ছিল কেউ বলো কী ছিল প্রস্তোচ্চাই খণ্ডীকরণ বা ব্লক ডিজিনটিগ্রেশন এই ব্লক ডিজিনটিগ্রেশন বা চাই খণ্ডীকরণ বোঝাতে গেলে আগে মেনলি তোমাদের জানতে হবে আমরা রেল লাইনের পাতের মধ্যে ফাঁক দেখেছি সবাই দেখেছি কেন থাকে বলো দেখি কারণ লাইনের পাতটা কী দিয়ে তৈরি লোহা দিয়ে তৈরি এবং উষ্ণতার হ্রাস বৃদ্ধি হয় ওখানে সংকোচন এবং প্রসারণ দুটোই হয় যখন প্রসারণ হয় রেল লাইনের ফাঁকটা বন্ধ হয়ে যায় যখন সংকোচন হয় তখন ফাঁকা জায়গাটা ফাঁকায় থেকে যায় এই কারণে রেল লাইনের পাতের মাঝখানে ফাঁক রাখা হয় সংকোচন প্রসারণটাকে ঠিকঠাক রাখার জন্য যদি ফাঁক না রাখা হতো তাহলে রেল লাইন কী হতো বেঁকে যেত চাপ বেশি হলে কী হবে বেঁকে যাবে ঠিক তেমনিভাবেই গ্রীষ্মের গ্রীষ্মের দিনে মরুভূমি অঞ্চলে শিলার উপরে যখন উপরের অংশ যখন সূর্যের তাপ পড়ে ঠিক সেই সময়ে শিলার উপরের অংশটা যতটা পরিমাণে গরম হয় শিলার ভেতরে যে সমস্ত পদার্থগুলো থাকে সেগুলো খুব একটা বেশি পরিমাণে গরম হয় না তো আমরা জানি যে যে কোনো জিনিস বেশি উষ্ণতা পেলে বা গরম হলে কী হবে সংকুচিত হয়ে যাবে আবার সেই উষ্ণতাটা চলে গেলে সেই জিনিসটার মধ্যে আবার যে যে অবস্থানে সে জিনিসটা অবস্থান করছিল মানে প্রসারিত হয়ে যাবে যেরকম ছিল সেরকম হয়ে যাবে ঠিক সেইভাবে যে গ্রীষ্মকালে মরুভূমি অঞ্চলে শিলার মধ্যে যখন সূর্যের তাপ পড়ে তখন সেই শিলার মধ্যে সংকোচন প্রসারণ দুটোই দেখা যায় দিনের বেলা শিলা সংকোচিত হয় এবং রাতের বেলা শিলা প্রসারিত হয় তো শিলার শুধু উপরের অংশে সংকোচন প্রসারণ হয় নিচের অংশে সেরকম কোনো সংকোচন প্রসারণ হয় না তাই শিলার সেই উপরের অংশগুলো সেটা উলম্ব বরাবর প্রস্ত বরাবর যখন ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে মূল শিলার কাছেই সেই টুকরো টুকরোগুলো পড়ে থাকে তখন তাকে আমরা বলবো ব্লক ড্রিজিনটিগ্রেশন বা প্রস্তচ্চাই খণ্ডীকরণ স্ক্রিনে দেখো তোমাদের ছবিটা প্রস্তর চাই খণ্ডীকরণের একটা ছবি দেখানো হচ্ছে এটা দেখবে সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে তাহলে বোঝা গেল প্রস্তর চাই খণ্ডীকরণ কী এরপর আমরা নাম্বার টুয়ে চলে আসি নাম্বার টুয়ে আমাদের যেটা আছে সেটা হচ্ছে শল্কমোচন বা এক্সপোলিয়েশন শল্ক মানে হচ্ছে বাকল বাকল বা খোসা আচ্ছা আমরা তো সব আমরা যে সমস্ত সবজি খাবার খাই তার মধ্যে কিছু কিছু সবজি আমরা খোসা বা বাকল দেখতে পাই তো হ্যাঁ দেখতে পাই তার মধ্যে একটা উদাহরণ দাও কেউ দাও দেখি যে কার খোসা দেখতে পাই আমরা সবজির মধ্যে ইয়েস পেঁয়াজ তাই না পেঁয়াজের খোসা আমরা দেখতে পাই বাজার থেকে কোনো পেঁয়াজকে আমরা নিয়ে এসে যদি বাড়িতে কয়েকদিন খোলা হাওয়ায় রেখে দিই তো আমরা কি দেখতে পাবো যে পেঁয়াজের খোসাগুলো উপর থেকে উঠে যাচ্ছে তার কারণটা কি যে পরিবেশে ওই পেঁয়াজটা ছিল তারপর থেকে যে পরিবেশে আসলো ওই পেঁয়াজটা তার ওয়েদারের মধ্যে ডিফারেন্স হলেই ওই পেঁয়াজের খোসাগুলো আস্তে আস্তে উপরের দিকটা উঠে যাবে আর নিচের দিকটা কি থাকবে সতেজ থাকবে আর উপরের দিকটা শুকনো হয়ে যাওয়ার কারণে উপরের দিকটা উঠে যাবে ঠিক তেমনিভাবে এই মরুভূমি অঞ্চলে মরুভূমি অঞ্চলে যে সমস্ত শিলাগুলো বা পাথরগুলো থাকে সেই পাথরগুলোর উপরের অংশগুলো দিনের বেলায় প্রচণ্ড তাপে প্রচণ্ড গরম হয় এবং সংকুচিত হয় এবং রাতের বেলা সেগুলো প্রসারিত হয় এভাবে সংকোচন প্রসারণ হতে হতে একটা সময় সেটা ওই শিলার উপরের অংশগুলো পেঁয়াজের খোসার মতো খুলে খুলে পড়ে যেটাকে আমরা বলবো স্বল্পমোচন বা এক্সপোলিয়েশন এই এক্সপোলিয়েশন মূলত গ্রানাইট শিলার উপর বেশি পরিমাণে দেখা যায় এবং রাজস্থানের শুষ্ক মরুভূমি অঞ্চলে এই এক্সপোলিয়েশনের প্রভাবটা আমরা বেশি দেখতে পাবো ওখানে যদি আমরা ঘুরতে বা বেড়াতে যাই বেশি দেখতে পাবো বা টিভিতেও দেখতে পারি তাহলে এক্সপোলিয়েশন বা স্বল্পমোচন হয়ে গেল আমাদের এরপর আমাদের নেক্সট তিন নম্বর পয়েন্টটা কী ছিল তিন নম্বর পয়েন্টটা ছিল আমাদের ক্ষুদ্রকণা বিসরণ বা গ্র্যানুলার ডিজিনটিগ্রেশন এই গ্র্যানুলার ডিজিনটিগ্রেশনটা ক্ষুদ্রকণা বিসরণ বুঝতে গেলে আমাদের প্রথম প্রাথমিকভাবে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে মরুভূমি অঞ্চলে কিছু এমন শিলা আছে যে শিলাগুলো বিভিন্ন শিলার সমন্বয়ে গঠিত মানে লোহা তামা অনেক খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত এবং সে অনেক সেই শিলাগুলো অনেক খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত হওয়ায় সেই শিলার মধ্যে তাপ গ্রহণ ক্ষমতাটাও আলাদা আলাদা হবে যে লোহা যতক্ষণে গ্রহণ করতে পারে তামা তার থেকে বেশি করতে পারে বা আদার্সগুলো তার থেকে কম করতে পারে তাই না তো যে শিলা যত পরিমাণ তাপ গ্রহণ করতে পারে তাদের মধ্যে একটা কী হবে রীতিমতো একটা যুদ্ধ চলবে যে কেউ বেশি কেউ কম ঠিক এইভাবে চলার ফলে তাদের একটা সময় মরুভূমি অঞ্চলে বিকেল বিকেলবেলার দিকে একটা গুলি ছোটার মতো আওয়াজ হয় গুলি ছোটার মতো আওয়াজ হয় শিলাটা একদম ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় মানে সব থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয় এই ক্ষুদ্র কণা বিসরণে ওই জন্য ক্ষুদ্র কণায় নাম দিয়ে দেওয়া হয়েছে এর আগে যে দুটো আমরা জানলাম প্রস্তচায় খণ্ডীকরণ স্বল্পমোচন এগুলোতে বড় বড় পাথরগুলো টুকরো টুকরো ভেঙে যায় কিন্তু খুব একটা বেশি টুকরো হয় না কিন্তু ক্ষুদ্র কণা বিসরণে মূর থেকে পদার্থগুলো একদম ক্ষুদ্র ক্ষুদ্র আকারে বের হয়ে যায় এবং বন্দুকের গুলি ছোড়ার মতো আওয়াজ করে বিকালবেলার দিকে ফেটে যায় কি কারণে ফাটে তাহলে আমরা কি কারণটা জানলাম প্রাথমিক প্রথমে যে এক এক মরুভূমিতে এক যে শিলাগুলো থাকে সেগুলো এক এক রকম শিলায় এক এক রকম খনিজ পদার্থ থাকে এবং তাদের গ্রহণ ক্ষমতাও এক এক রকম হয় তাই তাদের মধ্যে সংকোচন প্রসারণটা বেশি ঘটে এবং সশব্দে সেই শিলাগুলো ফেটে যায় কখন কোন সময় ফাটে সময় কিন্তু ফাটে না কখন ফাটে বিকেলের সময় ঠিক আছে তাহলে ক্ষুদ্রকণা বিসরণ কি বোঝা গেল এরপর আমরা নেক্সটে চলে আসব তুষারের কাজ বা ফার্স্ট অ্যাকশন ফার্স্ট অ্যাকশানে তুষারের কাজটা আমরা উচ্চ অক্ষাংশীয় যে সমস্ত অঞ্চল রয়েছে যেখানে বড় বিশাল পাহাড় পর্বত রয়েছে যেখানে বরফ জমে থাকে সাদা ধবধবে বরফ সেই বরফের নিচে তো মাটি বা শিলা আছে তাই না বা কোনো ফাটলের মধ্যে করে মধ্যে বরফ ঢুকে যেতে পারে তোমরা ছবিতে দেখতে পারবে যে ফাটলের মধ্যে বরফ ঢুকে থাকবে ফাটলের ফাটলের আকৃতিটাকে বাড়িয়ে দিয়েছে তো তুষারের কাজ হলো উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে শিলার মধ্যে জল যখন ঢুকে যায় দিনের বেলায় দিনের বেলা জল ঢুকে গেলে রাতের বেলায় সেই জল কিসে পরিণত হয় বরফে পরিণত হয় সেই বরফ আর আমরা জানি জল বরফের থেকে কি হয় আয়তনে বেড়ে যায় এবং শিলার উপর চাপ দিতে শুরু করে জল বরফে পরিণত হলে আয়তনে বেড়ে গিয়ে যখন শিলার উপর চাপ দেয় তখন সেই শিলাটা কি হয় ফেটে গিয়ে কি হয় নিচের দিকটা একটু বেড়ে যাবে এবং একটা সময় সেই শিলাটা দুটো ফাঁক হয়ে দুদিকে পড়ে থাকবে কার চাপে এই বরফের চাপে আবার যখন জলে পরিণত হবে তখন আবার স্বাভাবিক অবস্থা যেরকম ছিল সেরকম কিন্তু যখনই রাতের বেলায় সেই জলটা বরফে পরিণত হবে তখন সেই বরফ শিলার মধ্যে চাপ দিতে শুরু করবে তাহলে তুষারের কার্যের ফলে কীভাবে আমাদের শিলায় আবহাওয়া যান্ত্রিক আবহাওয়া বিকাশ সংঘটিত হলে সেটা আমরা বুঝতে পারলাম এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় আমরা তাহলে আজকের ক্লাসে কি কি জানলাম আবহ বিকার কাকে বলে ক্ষয়ভবন কাকে বলে আবহ বিকার ক্ষৈভবনের পার্থক্য কি এবং আবহ বিকারের ক্লাসিফিকেশান ক্লাসিফিকেশান অব ওয়েদারিং মেকানিক্যাল ওয়েদারিং মেকানিক্যাল ওয়েদারিংয়ের মধ্যে আমরা ব্লক ডিসইনটিগ্রেশন এক্সপ্লেশন গ্র্যানুলার ডিজন্টিগেশন ফার্স্ট অ্যাকশন মানে হচ্ছে চাই খণ্ডীকরণ স্বল্পমোচন ক্ষুদ্রকণাভিশরণ তুষারের কাজ এই সমস্ত জিনিস আমরা আজকে ক্লাসে আলোচনা করলাম নেক্সট দিন আবার তোমাদের এর যে দুটো ভাগ আছে আর দুটো ভাগ যেটা আমরা প্রথমে তোমাদের ছকের মাধ্যমে দেখালাম সেটা রাসায়নিক আবহবিকার আর জৈবিক আপবিকার কেমিক্যাল ওয়েদারিং আর হচ্ছে বায়োলজিক্যাল ওয়েদারিং এই দুটো নিয়ে আলোচনা করব। ঠিক আছে আজকে এই পর্যন্তই